আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডিয়া। আমি প্রথি সুলতানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এল.জ এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ব্লগ এনজয় করার জন্য। এল.জ এন্টারপ্রাইজে আপনারা যদি আসেন, এখানে মূলত ঘর সাজানোর এবং গৃহস্থলীর রুচিশীল এবং প্রয়োজনীয় বেশ শৌখিন কিছু জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতেই আমি বরাবরের মতো দিয়ে নিচ্ছি শপের লোকেশন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে আপনারা যদি চলে আসেন 64 নং চন্দ্রিমা সুপার মার্কেট, পূর্ব ব্লক নিস্তলা, গেট নং 1, ঢাকা 1205, এল.জ এন্টারপ্রাইজ। আর এখানে ভাইয়ার যে নাম্বারটা লাস্টে হচ্ছে 33 আছে, 01017229391333, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ আছে না ভাইয়া? সো হ্যাঁ, দুইটাই। ও আচ্ছা, দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে। সো আমার ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু দেওয়া থাকবে। আপনারা অনলাইন কিংবা অফলাইন, মানে সরাসরি দোকানে এসে অথবা অনলাইনেও বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের পছন্দের পণ্যগুলো কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার সাথে বরাবর মতো আছে ইমরান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমরা আজকে হচ্ছে কিছু কিছু ইউনিক আইটেম যেগুলো নতুন এসছে সেগুলোই দেখবো। সো আপনি এক এক করে আমাকে একটু হেল্প করেন এবং এগুলোর দামটা একটু বলেন। আমার অনেক দর্শকরা আমার বাসায় এই ধরনের হোগল পাতার তৈরি জিনিসপত্রগুলো দেখে অনেক বেশি পছন্দ করেন। সো ভাইয়ার এই শপেও নতুন কিছু কালেকশন এসছে, এত নিখুঁত কাজ এবং এত পরিচ্ছন্ন। আর অনেক আপুরে জিজ্ঞেস করেন, আপু এগুলো ওয়াশ করা যায় কিনা বা এগুলোর লংজারবিটি কেমন? তো অলমোস্ট আমি মনে হয় প্রায় বছর তিনেক যাবত আমার চ্যানেলে কম বেশি করে হলেও ভিডিও দিচ্ছি এবং আমার ভিডিওতে আপনারা কম বেশি এগুলো দেখেন। তো দেখা যায় যে এতদিনও আমার বাসায় একটা জিনিস, এগুলো ওয়াশ করতে হয় না। মাঝে মাঝে আপনারা আপনাদের বাসায় যদি অন্য আর কিছু না থাকে, শু ক্লিন করার ব্রাশও যদি থাকে একটা, যে অন্য আর কোনো ব্রাশ নেই, সেটা দিয়েও যদি আপনারা এটা জাস্ট একটু ব্রাশ করে নেন একদম নতুনের মতো, তবে শীতের সিজন বা হয় না যে শীতের সিজন না সরি বর্ষার সিজনে আপনারা জাস্ট যদি একটু এটাকে রোদে বা একটু গরমে রেখে একটুই করেন, কারণ অনেক সময় হয় কি স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে গেলে এটার মধ্যে একটু ফাঙ্গাস তৈরি হতে পারে। যদিও সেই সমস্যাটা আমি পড়িনি কখনো, কিন্তু যদি এমনটা আপনাদের কখনো হয় না, অনেক সময় আমরা ফ্রুটস রাখি, ফ্রুটস থেকে একটু পানি লাগলো বা একটু কোনো না কোনো ভাবে একটু পানি পড়লো, তো সেক্ষেত্রে একটু রোদে দিয়ে আবার জিনিসটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে নৌকা স্টাইলের একটা ফ্রুট বাস্কেট বা যে কোনো একটা বাস্কেট, আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন। এটার দাম ভাইয়া 350 টাকা। এরপরে আমরা ওভাল টাইপের হচ্ছে গিয়ে একটা ছোট সাইজের একটা বাস্কেট দেখতে পাচ্ছি, এটা কত ভাইয়া? 150 টাকা। ওয়াও। এখন আমরা হচ্ছে গিয়ে স্কোয়ার শেপের একটা বাস্কেট দেখতে পাচ্ছি। এই বাস্কেটগুলো বাচ্চাদের টয় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদা ফল, আপনার ক্রাফটিং এর জিনিস, কাপড় চোপড় ভাঁজ করে ছোটখাটো জিনিস, অর্গানাইজ যে কোনো অর্গানাইজার এক কথায় কাজে আপনারা ব্যবহার করতে পারেন। এটার দাম কত? 450 টাকা। এরপরে হচ্ছে গিয়ে এই যেটা ফ্রুট বাস্কেট বড় সাইজ, এটা কিন্তু বেশ বড় সাইজ, এটা কত ভাইয়া? 550 টাকা। এখন আমি আরেকটা জিনিস দেখাই, কেউ যদি চান ঝুলিয়ে রাখার সিস্টেম আছে সিকা সহ, এই যে মডেলের বাস্কেটটা আছে, বাস্কেট আপনি ছোট বড় চেঞ্জ করে যে কোনো নিতে পারবেন। সিকাটার দাম বলেন ভাইয়া, সিঙ্গেল সিকাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে খুব মনে পড়ে আমার নানু বাড়িতে এই ধরনের পাটের সুতার সিকা আমি অনেক দেখেছি, কারণ গ্রামের দিকে কিন্তু তেলাপোকা, ইঁদুর, পিঁপড়া এগুলোর খুব বেশি সমস্যা থাকতো। তো মানুষ রান্না করা খাবারগুলো এরকম রান্নাঘরে ঝুলিয়ে রাখতো বা আলু পেঁয়াজ রান্নাঘরে এরকম রাখতো। তো ভাইয়া সিকাটার সিঙ্গেল দাম 350। আর বাস্কেট যেটা আছে ওইটা যে সাইজটা, এটাও 350। আর একদম উপরে যেটা আছে বাস্কেট, ওইটা মনে হয় ওইটার চেয়ে আরো বড় এবং হ্যান্ডেল দেওয়া, ওইটা আমি না দেখাতে পারতেছি না। আচ্ছা ওইটা আমি পরে দেখাচ্ছি, তার আগে এই পাশের একটা বাস্কেট দেখাই, একটু পাহাড়ি টাইপের বাস্কেট, এটার দাম কত? 450। আচ্ছা এখন দেখা যাচ্ছে ওই পাশের, ওই পাশের বাস্কেটটা হ্যান্ডেল সহ আছে, ওইটার দাম কত? 650। আর সিকাগুলো হচ্ছে 350 করে। আচ্ছা ফ্রুট বাস্কেট আমার বাসায় যেটা সবসময় অনেকেই দেখেন ঢাকনা সহ, কারণ অনেক সময় আছে ফ্রুটসের উপর মাছি পড়ে প্রচুর, তো ওই কারণে সমস্যা হয়। তো এটা হচ্ছে ছোট সাইজটা না ভাইয়া? ছোট। এটার দাম কত? 750। আর এইটা বোধ হয় আমার সাইজ নাকি মিডিয়াম? আচ্ছা ও আচ্ছা, এটা বড়টা। তো মিডিয়ামটার দামটা বলে দিই আমরা, হ্যাঁ মিডিয়ামটা পরে আপনি 850। আর এই যেটা বড় সাইজ লাস্ট 1100 টাকা। আচ্ছা এরপরে যারা ওভাল শেপেরটা নিতে চান,
তাদের জন্য আমরা ওভাল শেপেরটাও একটু দেখিয়ে দিই। ওভাল শেপের মিডিয়াম এটা কত? 850। আর বড়টা? বড়টা হচ্ছে 1100। 1100 টাকা ওভাল শেপ, যার যেটা ভালো লাগে নিতে পারেন। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কাঠের হ্যাঙ্গার। কে কে দেখেছেন? কার কার নানু দাদু বাড়িতে? মনে হয় আমরা অনেকে দেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় করা যাবে, ছোট করা যাবে, এটা অনেক ওয়েট নিতে পারবে, জামা কাপড় থেকে শুরু করে কেউ যদি শৌখিনতার কারণে, হ্যাঁ, আপনারা যদি কিচেনেও কোনো হাঁড়ি পাতিল ঝুলানোর জন্য, হয় না যে আপনার শৌখিন কাজে আপনি ব্যবহার করবেন, আপনি নিতে পারেন। সো খুবই সুন্দর ক্রিস ক্রস ডিজাইনের একটা হ্যাঙ্গার, এটা কিন্তু কাঠের। সো এটার দাম কত ভাই এই মডেলটা? এটা হচ্ছে আপনার বড়টা 450। আর যেটা এর চেয়ে একটু ছোট সাইজ, ছোট এটা আছে, এটা কত? 250। এটা হচ্ছে 250 টাকা। ওয়াও, অসাধারণ। এরপরে আমরা দেখব একটা হচ্ছে, যদিও এটাকে বলা হয় ম্যাগাজিন বা বুক হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, কিন্তু এটা আপনারা চাইলে জায়নামাজ হোল্ডার বা অন্য যে কোনো কিছু ডেকোরেশন পারপাস যে কোনো কিছুর জন্য ব্যবহার করতে পারবেন। এটার দাম কত? 2500 টাকা। এটা কিন্তু বেশ মোটা এমএস রডের, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এখানে কাঠ দিয়ে কারুকাজ করা। সো এটা হচ্ছে 2500 টাকা। অনেক আপুরা বলেছিলেন চুরির আলনা দেখাতে, সো আমরা চুরির আলনা দেখাচ্ছি। এটা হচ্ছে কাঠের বেশ হ্যাভি মজবুত চুরির আলনা। তো এই আলনাটার, এই ডিজাইনটার দাম কত? 850 টাকা। আর একটা বড় সাইজ আছে, এর চেয়েও বেশি চুড়ি যদি কারো থেকে থাকে তাহলে এই বড় সাইজটা, এটার দাম কত? এটা পড়বে আপনার 1250। এটা পড়বে 1250 টাকা। ওয়াও, খুবই সুন্দর। এরপরে আমরা দেখব হচ্ছে কাঠের ফুলদানি এবং ফুল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মতো যারা আর্টিফিশিয়াল প্লাস্টিকের জিনিস পছন্দ করেন না তারা এই জিনিসটা নিতে পারেন, খুবই সুন্দর। এই ফুলদানি সহ ফুলগুলার দাম কত ভাইয়া? 1650 টাকা। আচ্ছা, এরপরে আমি জেনে নিব হচ্ছে গিয়ে ছোট সাইজের একটা গ্রামোফোন আছে। সো এটা কিন্তু জাস্ট শোপিস, এটা বাজবে না। এটার দাম কত? 1100 টাকা। তারপরে আমাদের এখানে নতুন আরেকটা জিনিস আসছে, আমার কাছে মনে হইলো কি যেন দেখছিলাম ভাই ভিডিওর আগে। আচ্ছা, এই বাস্কেটটা দেখা, এটা দেখানো হয় নাই। সো বালতি টাইপের বাস্কেট, এটা কত? হ্যাঁ, সমস্যা নেই। এটা কত? 650 টাকা। এটা হচ্ছে 650 টাকা। ওকে, এরপরে আমার লাস্ট একটা ভিডিওতে আমার একজন ভিউয়ার আপুর রিকোয়েস্ট ছিল, এখানে যে ড্রেসিং টেবিলটা হচ্ছে গিয়ে রাখা হয়েছে, সো এটার প্রাইসটা যেন আমি তাকে একটু বলি। তো ড্রেসিং টেবিলটার পুরোটা হচ্ছে, এটা লোহা, সরি, শিশু কাঠের তৈরি, তার উপরে পুরোটা ড্রেসিং টেবিল জুড়ে এরকম পিতলের কাজ বা নকশা করা, একেবারে গর্জিয়াস করে পায়াগুলো সহ নকশা করা আছে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট চেস্ট, মানে ড্রয়ার আছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা মিরর আছে, এটার হাইট কিন্তু বেশ ভালো। সো এই যে ড্রেসিং টেবিলটা, এটার প্রাইসটা আপনি জানতে চেয়েছিলেন আপু, তো আপনার উদ্দেশ্যে এবং আমার সব ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যেই বলছি ভাই, এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত? 32000। এটার প্রাইস হচ্ছে 32000 টাকা। সো আপনারা ভাইয়ার দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি দোকানে আসতে পারেন, এসে দেখে তারপরে বুঝে শুনে নিতে পারেন। এরপরে কিছু আপুদের রিকোয়েস্ট ছিল, আমি যেন কোরআন শরীফ রাখার কিছু যে স্ট্যান্ড হয় কাঠের, এটা দেখাই। সো এটা হচ্ছে রাখতেও পারবেন, আবার কোরআন শরীফ মেলে পড়তেও পারবেন। সো এটা হচ্ছে ভেতরে আপনি রাখতে পারবেন কোরআন শরীফটা, আর উপরে যখন পড়বেন আপনি জাস্ট রেহালের মতো এটা বানিয়ে তারপরে পড়তে পারবেন। তো এই যে মডেলটা আছে ভাইয়া, এই মডেলটার দাম কত? এটা পুরো 1800 টাকা। 1800 টাকা। তারপরে আমরা সেকেন্ড আরেকটা, সমস্যা নেই, এটা আর উঠাইতে হবে না, প্রত্যেকটাই উঠানো যায়। আচ্ছা, নিচেও কাঠ, আর অন্যগুলোর নিচে বোধ হয় বোর্ড থাকে। আচ্ছা, সো এটার দাম কত? এটা আরো গর্জিয়াস, এটা হচ্ছে 2000 টাকা। তবে এটার মডেলটা একটু আলাদা, যেহেতু আমরা একটু দেখাই, সো এটার রেহালটার আবার সিস্টেমটা একটু আলাদা। এই যে, হ্যাঁ, এই যে সো এটা হচ্ছে 2000 টাকা। ওকে, ফাইন। তারপরে এটাও অনেকটা ওই ধাঁচের, কিন্তু এটা হচ্ছে পিতলের কাজ করা, পিতলের কাজ করা। এটা কত? 1650 টাকা। ওকে, ফাইন। এগুলো কিন্তু বেশ বিগ সাইজ, কোনো ছোট সাইজ না, ঠিক আছে। আর এটা হচ্ছে কারুকাজ, কারুকাজ করা, এটার মধ্যে কোনো পিতলের কাজ নেই। এটা কত? 1650। এটার নিচে যে টেবিলটা, সেন্টার টেবিলটা আছে, এটা কিন্তু বেশ চতুর্দিক দিয়ে ঘোরানো একটা সেন্টার টেবিল। এর নিচে যদি আপনি লাইটিং সিস্টেম করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই বিগ সাইজটার দাম কত? 5500। এর চেয়ে যে ছোট সাইজটার উপরে আপনি গহনা রাখছেন, সমস্যা নেই, ওইটার দাম কত? 4500। আর যেটার উপর আমরা চুড়ি বা আদার্স জিনিস রাখছি, এগুলার দাম কত?
গ্রামোফোন এটা অরিজিনাল, এটা গান বাজবে, ঠিক আছে। এটা কত? 12,500 টাকা। ওকে ফাইন। আর এখানে একটা জুয়েলারি অর্গানাইজার আছে, বা এটাকে যে কোনো পারপাসেই আপনারা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার কাছে বেশ ভালোই লাগে। সো এটা কি রোটেট করে ভাইয়া? আপনি একটু দেখান, আমি বুঝতেছি না। আচ্ছা, ওকে ফাইন। সো এটা হচ্ছে আপনারা একদম বন্ধ করে রাখতে পারবেন, আবার হচ্ছে গিয়ে আবার তুলেও জিনিসটা ইউজ করতে পারবেন, যখন যে পারপাসে ইউজ করেন। সো এটার দাম কত? 1,250 টাকা। এইখানে যে একটা আয়রন রডের মিরর আছে, এটার দাম 850 টাকা। এখানে যে বড় বিগ সাইজের একটা জায়নামাজের স্ট্যান্ড আছে, এটা 1,250 টাকা। আর কি কিছু মিস করে যাচ্ছি আমি নতুন? এই যে শেলফগুলো আসছে, এই যে শেলফ টু লেয়ারের, এটার দাম কত? 550। নৌকাটা ছাড়া কিন্তু, নৌকাটার দাম কত? 600 টাকা। আর এই যে টু লেয়ারের একটু বিগ সাইজ, 1,250। তারপরে হচ্ছে ওই যে জাহাজের হুইল, ওই ঘড়িটা, ওটার দাম 1,200 টাকা। তারপরে হচ্ছে এই যে দোয়া লেখা শোপিসটা, এটা 450 টাকা। ওকে ফাইন। সো এই ছিল ওভারঅল এল.জ এন্টারপ্রাইজের নতুন আরেকটা ভিডিও। চেষ্টা করেছি নতুন যে প্রোডাক্টগুলো এসেছিল বা আপনাদের রিকোয়েস্টের মোটামুটি জিনিসপত্র দিয়ে আজকের ভিডিওটা সাজানোর। আর এই শপের নতুন আর কি প্রোডাক্ট নিয়ে ভিডিও আপনারা দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।